পৃথিবীর জমিনে মসজিদের আমানতের খেয়ানত করা হবে ও সোনার মানিকেরা আল্লাহ নবীর ওই উটাল কাসওয়া ওই দেখতে পাওয়া যায় কোবা পল্লীতে বসে পড়েছে আমার নবী বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি এই কোবা পল্লীতে অবস্থান করতে যাই মদিনায় আমি পরে যাব আল্লাহ নবী সাহাবীরা ওখানে সবাই মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামেরা এসে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী ওখানে অবস্থান করেছিলেন চার দিন কোন রেওয়ায়েতে আছে আট দিন কোন বর্ণনায় এসেছে 24 দিন কোন বর্ণনায় এসেছে 40 দিন আল্লাহ নবী ওখানে অবস্থান করেছিলেন আল্লাহ নবী অবস্থানকালে বলেছিলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি আমার কাসওয়া যখন এখানে সেজদা করেছে আমি নবী চাই এখানে আমার উম্মতেরা সেজদা করুক অর্থাৎ এখানে আমি নবী মসজিদ বানাতে চাই একবার জোরে বলেন ইসলামের প্রথম মসজিদ মুসলমানদের প্রথম মসজিদ মসজিদটার নাম মসজিদে কুবা একবার জোরে বলুন না সাহাবীদের ভিতরে মদিনার সাহাবীরা এসে বললো হুজুর আপনি বানাবেন নিয়ত করেছেন কি বলবো এই জায়গাটা এতিম বাচ্চার দুটো এতিম বাচ্চার আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল রাসূলুল্লাহর দুইজন সাহাবী ওই কচি বাচ্চা দুইজন এসে নবীর সামনে দাঁড়ালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আমরা এসেছি এই জায়গার মালিক আমরা হুজুর আপনি নিয়ত যখন করেছে এই জায়গায় আল্লাহর ঘর বানাবে আমরা নিয়ত করেছি আল্লাহ রাস্তে দান করে দিলা চিল্লে বলে নবী আমার পাক জবানে জবাব দিয়ে দিলে সাহাবীরে গরিবদের সম্পদ হরণ করে গরিবদের নিঃস্ব বানিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ ইবাদত করতে আসিনি চিল্লে বলেন সুবহানাল্লাহ ইসলাম দেখেছে সব মসজিদ তৈরি হবে ঘর ঘর সব 1,500 2,000 3,000 করে চাঁদা ফেলেছে যে খাতা নিয়ে ঘুরতেছ নাম নি এই তোর নাম কই বলছে আমি এত খাটছি আবার আমার নাম লিখবো তার মানে টাকা দেবে না কথা বুঝতে পারছেন না বিশ্বনবীর কোলে যারা সাহাবীদেরকে রাসূল শিক্ষা দিচ্ছে বাবা সাহাবীরা চিন্তা করো না তোমরা চাই তোমরা চাও এখানে মসজিদ হোক আমি রাসূল চাইছি মসজিদ হোক আমার দুটি এতিম সাহাবী বললেন মসজিদ হোক কিন্তু আমি নবী বলছি আমি চাই এই জায়গাটা নিষ্পত্তি করতে একদম ন্যায্য অধিকার ওদের পাইয়ে দিয়ে এই জায়গায় মসজিদ হোক একবার জোরে বলুন 38 বছর আগে মসজিদ বানিয়েছে 38 বছর পর এখন শাহনাজ ভাইয়ের ওয়াজ নসিহত শুনছে ইয়ং জেনারেশন সব মসজিদ কমিটিতে ঢুকেছে 5 ওয়াক্ত নামাজ কালাম করছে তারা এখন সব মসজিদ কমিটির ছেলেরা বলছে কি ব্যাপার শাহনাজ ভাই যা শর্ত দিচ্ছে মসজিদ তৈরি করতে গেলে এ তো মনে হচ্ছে আমাদের মসজিদে গন্ডগোল আছে চল মসজিদের জায়গা মাপ মসজিদের জায়গা মেপে দেখে সে পাশের জায়গা যা তার 4 ফুট জায়গা মসজিদের ভিতর গিয়ে বসে আছে তার কাছে যে বলছে জমির মালিককে গিয়ে ইয়াং জেনারেশন গিয়ে বলছে ভাইজান আপনার যা জমির দাম আছে আপনি তার থেকে ডবল নেন জায়গাটা আল্লাহর রাস্তে দেন আপনি ঠ্যাং ভেঙে দিয়েছিল মেরে ঠ্যাংটা ফিরিয়ে দিতে বল কি বুঝলেন মাথায় ঢুকছে না আওয়াজ মসজিদ যখন তৈরি হচ্ছিল আমি বলেছিলাম যে এই সাইডে তোরা ছেড়ে দিয়ে এই সাইডটা ছেড়ে দিয়ে 4 ফুট ছেড়ে দিয়ে আমারই তো জায়গা ওই দিকটাই 10 ফুট লে এই সদরের দিকে 4 ফুটটা ছেড়ে দে ঘর তো মসজিদ জানলা ফাল্লা হবে অসুবিধা হবে তোরা 4 ফুটটা ছেড়ে দে আমি এখান থেকে একটা প্রাচীর দিয়ে দিই
এলাকার টপ র‍্যাঙ্কের মোস্তান হুনু হুনু বুঝতাছেন না হুনু হুনু এসে বলছে এই এখানে মসজিদ হবে বেশি পাকামো করলে ঠ্যাং বাড়া তো ঠ্যাং ভেঙে ফেলবো বলছে আরে আমার জায়গা আমি ঠ্যাং বাড়াতে পারবো না ভেঙে ফেলবি ভাঙ ঠ্যাং বাড়িয়েছে পাশে কোদাল ছিল একে বাড়িতে ঠ্যাং ভেঙে ফেলবে মসজিদ হয়ে গেল আটত্রিশ বছর এখন জায়গা মেপে মসজিদে সব দেখছে ছেলেরা সত্যিই তো বাস পড়ে রয়েছে আর সেই যার জায়গা বলছে আগে ঠ্যাং দিতি বল জায়গা দেওয়াল আটত্রিশ বছর মসজিদ তৈরি করে ধুনেছ এবার কবরে গেছে ফেরেশতারা বলছে সেই মসজিদ তৈরি করার এসছে বলো মেরে ঠ্যাং ভেঙে দিয়েছিল চল এর খেদমত করি মুকুট দুটো নতুন লিয়ায় কথা বুঝতে পারছেন না এই সোনার চাঁদ মানিটা বস মুগুরে ওয়াজ হচ্ছে বস মসজিদ তৈরি করেছিল গাজওয়ারি করে ইসলামকে মানিনি রাসূলের আদর্শ মানিনি গাজওয়ারি করে ক্ষমতার বাহুবলে দখল করে মসজিদ বানিয়েছে চল মার একটাও যেন চার না হয় সব ছয় ফেরেশতা একবার মেত্তে জোর কাছে যায় ও একবার মারে এর কাছে যায় চেল্লাচ্ছে বাঁচাও 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 মসজিদ কমিটি চেল্লাচ্ছে সাদগা জারিয়া মার বুঝতে পারছেন না সাদগা জারিয়া পেটুনি বুঝতে পারেন না আনলিমিটেড কায়ামত পর্যন্ত চলবে চেল্লাচ্ছে বাঁচাও 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 কালা গঙ্গা ফেরেশতা ইশারায় বলছে ফেরেশতার একজনকে ফেরেশতাকে বলছে কি বলছে বলছে দুনিয়ায় বোঝায় হারামি খুব বেশি করেছে মার কম হচ্ছে আরো মার দুনিয়ায় বেইমানি করে মসজিদ আল্লাহর ঘর বানাচ্ছ চালাকি পেয়েছো হ্যাঁ শরিয়াত তোমার বাপের লেখা খামখেয়ালি পোনা পেয়েছো ইসলাম অত সহজ নয় ইসলাম অত কঠিন নয় আপনি আপনার গাজ্জারি করে ইচ্ছা মতো চালাবেন ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আল্লাহ নবী কোলে যার সাবি ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হুজুর আপনি কি চাইছেন এই জায়গাটা ন্যায্য মূল্যে আমরা ক্রয় করি হ্যাঁ আমার আবু বকর আমি চাই ওই এতিম বাচ্চা দুটোর অধিকার তাদের বুঝে দিতে আল্লাহ নবী সাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী দেবার মতো কিছু নাই আমি আবু বকর আমার দেবার মতো তেমন ক্ষমতা নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর এই জায়গাটাকে ক্রয় করার জন্য আমি আমার পক্ষ থেকে 400 সোনার মুদ্রা দান করে দিলাম জোরে হবে কোন আবু বকর দিচ্ছে যে আবু বকর রাসূলুল্লাহর সঙ্গে হিজরতের সঙ্গী আহ ইসলামের জন্য আবু বকরের অবদান পৃথিবীর জমিনে কেউ অস্বীকার করতে পারবে না একবার জোরে বলুন সুবহান বিশ্বনবী কলেজার সাহাবি হযরতে আবু বকর সিদ্দিকের দান দেখে সাহাবাই কেরামেরা মদিনা যত আনসারী সাহাবি এসেছিল আল্লাহ নবীর এগিয়ে নিয়ে যেতে ওই সাহাবিরা দেরি করলো না সকলে দান করতে লাগলেন আল্লাহ নবীর কদম মোবারকের নিচে যত টাকা যত পয়সা এসেছিল কিতাবের ভিতরে পাওয়া যায় ওই জায়গার যা মূল্য তার থেকে তিন গুণ অর্থ নবীর কদমে হাজি আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা সাক্ষ্য থাকো এই আমার দুটো এতিম বাচ্চা সাহাবীর ন্যায্য মূল্য আমি রাসূলুল্লাহ আদায় করব হক আদায় করব হক মেরে মসজিদ বানাতে আসিনি আমি নবী হক আদায় করে মসজিদ বানাতে এসেছি একবার জোরে বলেন আরে মোল্লার বেটা কি বলছে 128 কোটি টাকা দিয়ে মসজিদ মন্দির বানাচ্ছে আমার একটা মন্দির মসজিদ তৈরি করতে হবে জুতো দিয়ে মার ওর মুখে মুসলমানের জাতের নামে কলঙ্ক কথা ঠিক না ভুল জোরে বলে মুসলমান ভিক্ষুক নয় ধর্মস্থান বানায় ধর্মের জায়গা ইবাদতের জায়গা নিজের পরিশ্রমের মেহনতের টাকা হালাল টাকা দিয়ে বানাবেন নাম হচ্ছে ইসলাম একবার জোরে বলো জোরে হবে না ভাই চাই না কি হবে
খাওয়া হবে আপনারা কি করবেন বসে বসে দেখবেন নাকি তাহলে দরুদ শরীফ পড়েন উচ্চ আওয়াজে প্রাণ খুলে একসঙ্গে কম হলে কিন্তু চা খাবো না জানবো আমার উপর হিংসা একদম উচ্চ আওয়াজে সর্বনেশে এখানে বসে গন্ডগোল করছে সরে যা যে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আল্লাহুম্মা হচ্ছে না ইলোমিলো হয়ে যাচ্ছে এক সঙ্গে বলেছি এক সুরে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দান জুড়ি হবে না ছিললে হবে না কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ দেশটাকে কচি একটু বাড়া দেশ পুরো কাটা জোরে জোরে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে জোরে হবে না ছিললে হবে না যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে পাখির গলে শুনি ইজার গুণগান জোরে হবে না কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে জোরে হবে না ছিললে হবে না যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি ইজার কলতান জোরে হবে না কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজটা ফেটে যাচ্ছে টুইনিং কর
যার প্রেমী ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে ছিললে বলতে পারেন না নারাই তকবি নারাই তকবি যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝরনার বয়ে চলে যার নামে গানে গানে সবখানে শুনি যার স্লোগান জুড়ি হবে না কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দাগান কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিষিদা মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে গে ও আবা সাহাবীরা তোমরা এই জায়গাটাকে পরিষ্কার করে ফেলো নবী সাহাবীরা সকলে হাতাহাতি করে জায়গাটা পরিষ্কার করে ফেললে কিছু খাজুর গাছ ছিল আল্লাহ নবী বললেন কেটে ফেলো ও নজনেরা আল্লাহ নবী বললেন ওই যে দূরে জাবাল দেখতে পাও পাহাড় দেখতে পাও ওই পাহাড়ের কিছু পাথর তোমরা বহন করে আনো কারণ পাহাড়টা পৃথিবীর কোন মানুষ মালিক নয় আল্লাহর সৃষ্টি ওই পাহাড় থেকে তোমরা পাথর বহন করো আল্লাহ নবী সাহাবীরা পাথর বহন করে আনলেন আল্লাহ নবী এক একটা করে সাজিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলেন আল্লাহ নবী নিজে চলে গেলেন ওই জাবালে ওই পাহাড়ের বড় একটা পাথর আল্লাহ নবী মোবারক হাত দিয়ে উত্তোলন করলেন পাথরটাকে বুকে জাপড়ে ধরে আল্লাহ নবী টুকটুক করে এসে আর দেখতে পাওয়া যায় ওই যে পাথর সাজানো আছে ঠিক একটি জায়গায় আল্লাহ নবী বসিয়ে দিয়ে বললেন ও বাবা সাহাবীরা এই মসজিদটার নাম হলো মসজিদে কুবা জোরে হবে না মসজিদের দেয়াল নেই ছাদ নেই মসজিদ হয়ে গেছে একবার জোরে বলুন জোরে বলেন ও নজরে যুবকেরা আল্লাহ নবী মসজিদ ওখানে স্থাপন করে নবী জানিয়ে দিলে এটা হলো মুসলমানদের প্রথম মসজিদ বাবা সাহাবীরা আমি রসূলুল্লাহ বলছি এই মসজিদে কোবায় যারা চারটে সেজদা করবে দু রাকাত নামাজ আদায় করবে আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ ওই বান্দা ওই উম্মত উম্মতির প্রতি খুশি হয়ে গিয়ে তাদের নামায় আমলে একটি মকবুল ওমরা হজের সব দান করে দেবে চিল্লে বলেন ইসলাম নকশা দেখে না আমার আল্লাহ ইসলাম ইসলামে কোনো কালার দেখে না পৃথিবীর জমিনে বড় বিল্ডিং দেখে না আমার আল্লাহ দেখে বান্দা আমার জামানদের জন্য কতটুকু তৈরি করেছিস কি দেখে হালাল মাকাল ফল দেখেছেন মাকাল ফল দেখতে কিরম বলেন ও আপনার বেদানা ভুলে যাবে না এটা বাঁদরের শখ হয়েছে মাকাল ফল খাবে বাঁদর বাঁদর বুঝাচ্ছেন না ও একদম হাঁচড় মাচড় গুড়ে চারো তো নতানো গাছ মাকাল ফল দেখেছেন তো নতানো গাছে হয় ঝুলছে ও লাফাচ্ছে খাবে এই ঘাস পাত ছিঁড়ে হিচড়ে কুচড়ে উঠে ফল ধরে ঝুলে পড়েছে নিচে দাম করে পড়েছে মনে শান্তি দিচ্ছে যাক মাল তো পেয়েছি হাতে খাবো
ভাস্কর কামড় মেরে তার গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারছেন না? তাকিয়ে দেখে ফেলে দিয়ে লাভ মেরে দৌড়চ্ছে, জিজ্ঞাসা করছে হেরা কি খবর? ওই চেরে যাস নে, আমাদের পায়খানা ওর থেকে অনেক ভালো। কি বোঝাতে মাথায় ঢুকছে? আমার আল্লাহ নকশা দেখে না, কালা দেখে না, বান্দা কতটা বড় মসজিদ বানিয়েছে আল্লাহ দেখে না। আমার আল্লাহ দেখে বান্দা কতটা হালালিয়াতুর উপরে আমার নবীর তরিকা মেনে মসজিদ বানিয়েছিস আমি দেখবো। আমার উম্মতেরা ধনী হয়ে যাবে, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। মুসলমান যখন ধনী হয়ে যাবে, ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তখন আমার আল্লাহ ক্ষেত ভর্তি ফসল দেবে, অথচ এই ফসলটা বান্দার সামনে থেকে কেড়ে নেবে। যখন পৃথিবীর জমিনে বান্দা হারাম হালালের জ্ঞান আর রাখবে না, পৃথিবীর জমিনে সুদের দ্বারস্থ হয়ে যাবে, সুদ ছাড়া মানুষ চলতে চাইবে না, সুদের টাকায় ব্যবসা, সুদের টাকায় খানা, সুদের টাকায় ধর্ম স্থান বানাবে। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ওই মুসলমানদের সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। মিলছে মিলছে কথা মিলছে? 1443 বছর আগের কথা, একদম আয়নার মতো ছবি, একদম পরিষ্কার। যদি দাদা খারাপ হয়, দিদি খারাপ হয়, মুদি খারাপ, ওরা খারাপ হয়নি, আমরা খারাপ বলে ওদের খারাপ আনা হয়েছে। পরকে দোষ দাও কেন? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এই করব সেই করব, কিচ্ছু করতে হবে না। চারটে ছেলেকে আল্লাহওয়ালা বানা, তুই নিজে আল্লাহওয়ালা হ, এই তামাম কায়নাত আল্লাহ তোর কদমের নিচে এনে দেবে। একবার জোরে বলেন আমার আল্লাহ বিরাট বড় জমাত দেখে না, বিরাট বড় জমাতের জন্য কামিয়ে দেয়, কামিয়াবি দেয় না। তাই যদি দিত, বদরের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদর, মুসলমানরা পরাজিত, আপনার বরণ করত, পরাজিত হয়ে যেত, হেরে যেত, 1000 জনের সঙ্গে 313 জন, চারদিকেনি কথা, একটুখানি কথা হয়েছে? 313টা মুসলমান, 1070 মুসলমানের 22 জনের হাতে অস্ত্র, চালাকি পেয়েছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 22 জনের হাতে অস্ত্র, 7টা ঘোড়া উঠ, আর সব পদাতিক হাত শূন্য। রাসূল পাক ইসলামের সাহাবিরা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হবে? আমাদের হাতে কিচ্ছু নেই, ওদের সব অস্ত্র। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, ওদের হাতে অস্ত্র থাকতে পারে, দুনিয়ার বল্লম থাকতে পারে, তলোয়ার থাকতে পারে, ঘোড়া থাকতে পারে, উট থাকতে পারে, পৃথিবীর জমিনের বহু লোক লস্কর সৈন্য থাকতে পারে, শুনে রেখে দাও, এই জমিনের মালিক যিনি, আল্লাহ আসমানের মালিক যিনি, এই হায়াতের মালিক যিনি, মউতের মালিক যিনি, ওদের সঙ্গে নেই, তোমাদের সঙ্গে আছে। তোমাদের হাতে অস্ত্র না থাকলে কি হবে? ঈমানি অস্ত্র তোমাদের জন্য বিজয়ী আহ্বান করছে, জোরে বলো। হ্যাঁ, জমাত দেখতেছো, বিরাট লোক, মার খাবে বিরাট, খুঁজলে দেখো কেউ পেচ্ছা ফিরে পানি নেয় না, নামাজ তো অনেক দূরে থাক, মাথার চুল কেটে রেখেছে, আলসেসিয়ান কুকুর দেখলে ঘেউ ঘেউ করছে, বিলিতি কুকুরগুলো, ঘরের ছেলেরা চুল কেটে যাচ্ছে, পাশ দিয়ে বিলিতি কুকুর ঘেউ ঘেউ করছে, হেরা কি হলো? বলছে ও চুল তো আমার, ওর মাথায় গেল কি করে? আলসেসেন কুত্তা হেরে যাচ্ছে, মাথার চুল মুসলমান, ও বলছে ইসলামের পতাকা আমরা আনবো, হক প্রতিষ্ঠিত করবো। জমিনের উপরে হক প্রতিষ্ঠিত করার আগে, ঝান্ডা লাগানোর আগে, তো জেসেমের ভিতরে শরিয়াতের ঝান্ডা তোল,
নামাজ নেই, শরিয়াত নেই, রাসূল জালাময়ী ভাষণ দিচ্ছে বদরের ময়দানে। বাবা সাহাবীরা, ওদের কাছে সৈন্য আছে, ওদের কাছে লাঠি, ওদের কাছে বল্লম, ওদের কাছে তলোয়ার, ওদের কাছে ঘোড়া, ওদের কাছে উট, সব ওদের কাছে। জেনে রেখে দিও, ঈমান কিন্তু তোমাদের কাছে, তোমাদের ঈমানের সঙ্গে ওদের অস্ত্র মিলবে না। তোমাদের ঈমানি অস্ত্রের কাছে দুনিয়ার কোনো অস্ত্র টিকে না। যেখানে ঈমান, আল্লাহর রহমত সেখানে। একবার জোরে বলে বদরের জিহাদ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুটো বাচ্চা ছেলে এসে বলছে, হুজুর আমাদের পারমিশন দেন, আমরা যাব, আব্বা গেছে, চাচা গেছে, আমরা যাব। রাসূল বললেন, তোমরা যে দুটো ছোট বাচ্চা, বাচ্চাদের আর মহিলাদের এলাও নেই। সাহাবী দুজন কানতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আম্মা জান বলে দিয়েছে আজকে জিহাদে আমরা যাব, রাসূলুল্লাহর কাছ থেকে পারমিশন নাও বাবা, আমার নবী দয়া করে আপনি আমাদের পারমিশন দিন। হুজুর আমরা শক্তিশালী, হুজুর আমরা আকারে হয়তো দেখাচ্ছে ছোট, আমাদের ঈমানের জায়গা আবু জাহেলের থেকে কম নয়। একজোরে বলেন, ইমানের জায়গা আবু জেহেল ওখানে পাশ পাবে না, আপনি পারমিশন দেন। রাসূল বললেন, তোমরা বাচ্চা, ওই বড়দের সঙ্গে মাঝখানে গিয়ে কি করবে, মেরে ফেলবে তোমাদের। রাসূলের সাহাবী বললেন, হুজুর আমরা কি করলে আমাদের সার্টিফিকেট পারমিশন দেবেন? আমরা কুস্তি করতে পারি, দেখবেন হুজুর, আমরা কুস্তিতে যদি বিজয়ী হই পারমিশন দেবেন? রাসূল মুচকে হেসে বললেন, সাহাবীরা, এই কঠিন জিহাদের ময়দানে তোমরা আমাকে আর হাসাচ্ছ? আমি রাসূলুল্লাহ বিভোর হয়ে আছি, আল্লাহর নবীর সাহাবী। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি চাও তোমরা? হুজুর আমরা এই কুস্তি লাগি, যদি কুস্তিতে আমরা দুজনা জিতে যাই আমাদের দেবেন তো চান্স? রাসূলুল্লাহ চুপ করে আছে। দুই ভাই কুস্তি লাগার আগে ছোট ভাইটা বড় ভাইকে বলছে, ভাই আমি তোর সঙ্গে পারবো না, বলো আমার থেকে তুই বড় অনেক, আজকে ভাই তোর হাত জোর করে বলি, তুই আমাকে প্রথম চান্সে হারিয়ে দিস না। একবার জোরে বলেন, কি তামান্না ইসলামের জন্য, কি তামান্না রাসূলের জন্য, কি তামান্না। হ্যাঁ না জওয়ান, নেতা হবার জন্য এত তামান্না উতলে উঠেছে, রাসূলের জন্য যাও কতটা যাবে? ঠান্ডা 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফজরের নামাজ গিয়ে জামাতের সঙ্গে পড়ো, দেখি তোমার ঈমান কিরকম। জয় আমরা আনবো, কুত্তা পেটা করবে তোর। ফজরের নামাজ কাজা করে তাই জয় আনবি? হারামখোর, রাগ হচ্ছে? এই রাগ হচ্ছে? তোমার দ্বারা ইসলাম যদি বিজয়ী হতো, হক যদি প্রতিষ্ঠিত হতো, রাসূলুল্লাহ সাহাবীদের ইতিহাস সব মিথ্যা হয়ে যেত। মেলাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখছেন দুই ভাই কুস্তি লেগে গেছে, ছোট ভাইটা প্রথম বড় ভাইকে হারিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। বড় ভাইটা বলছে, হুজুর আমার ছোট ভাইটা জিতে গেছে, ওর পারমিশন? আল্লাহর নবী চুপ করে আছে। আহ, রাসূল শুধু দেখছে, এরা কি? আমি রাসূলের জন্য, আমার ইসলামের জন্য, আমার শরীয়তের জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য, দীন ইসলামকে ধরাধামে উদ্দীয়মান করার জন্য এই দুটো বাচ্চা আসলে কি? এরা তো ঈমান, পাকাপোক্ত ঈমান। রাসূল চুপ করে আছে। সাহাবী গজব, ওই সময় সঙ্গে সঙ্গে বড় ভাইটা বা ছোট ভাইকে পাকড়াও করে ফেলে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের পারমিশন না দিয়ে থাকতে পারলাম না। একবার জোরে বলেন, তোমাদের অবস্থা দেখে আমি রাসূলুল্লাহ পারমিশন না দিয়ে থাকতে পারলাম। ও নজরে যুবকেরা, ছোট ছোট দুটো তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে ছুটে গিয়ে রাসূলের পাকের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির, আসসালামু আলাইকুম, ও চাচা জাগান, চাচা জাগান, এখানে আবু জেহেল কোনটা বলেন? একবার জোরে বলে, বাচ্চা দেখে দেখাই, বাচ্চা ছোট কাজ হবে বিরাট বড়। একবার জোরে বলেন না, সালমান খানের মতো বডি দাঁড়িয়ে মতে, ওর দ্বারা কিচ্ছু হবে না। এই কথা বুঝতে পারছেন না নাকি?
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করছে, বাবা হযরতে আব্দুল ইবনে মাসউদকে জিজ্ঞাসা করছে, ও চাচা জান, এই জিহাদের ময়দানে আবু জাহেল কোনটা? শুনেছি নাকি নবীর নামে অপবাদ রাসূলুল্লাহকে জমিন থেকে তুঠিয়ে উঠিয়ে দেওয়ার জন্য আজকে জিহাদে এসেছে, ওকে আমরা আর ছাড়ব না, যেন মক্কার জমিনে পৌঁছে না যায়, ওকে আজকে শেষ করে দেব। আবু জাহেল কে একবার দেখা, আল্লাহ নবী সাহাবি হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই যে সাদা ঘোড়ার উপরে সওয়ার, উঁচু ঘোড়ায় ওই যে আঙুল নেড়ে নেড়ে জিহাদের ময়দানে যুদ্ধ পরিচালনা করছে, ওটাই হলো আবু জাহেল। হযরতে আব্দুল ইবনে মাসউদ বর্ণনা করে, আমি বলে পাশে ফিরে দেখলাম বাচ্চাগুলো আর নাই, বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে আল্লাহ একবার বলে আবু জাহেলের পায়ে, আবু জাহেলের ঘোড়ার পায়ে প্রথম কোপ ঝেড়ে দিয়েছে। জোরে বলেন, দেখেছেন পুরো মেমোরি চিপের মতো কাজ হচ্ছে, দেখতে একটুখানি পাওয়ার অনেক বড়। তোর ওই বডি কি হবে? ইসলামের জন্য যদি তোর আদর্শ না থাকে কোনো দাম নেই, রাসূলের সুন্নাত যদি তোর ভিতরে না থাকে কোনো দাম নেই, আল্লাহর হুকুমের গোলামিত্ব তোর ভিতরে না থাকলে কোনো দাম নেই, সাদা চামড়া, পোস্কার চামড়া, সাল্লু ভাইয়ের মতো বডি কোনো দাম নেই, পোকায় খাবে রে পোকায়। বডি তৈরি কর, এমন বডি তৈরি কর মরে যাওয়ার পরেও যেন মাটি তোকে সম্মান করে। একবার জোরে বলুন, কবরের পাশে মাজারের পাশে যে বৈশাখ আল্লামা হুজুরের ইসালে সবে গিয়ে বললেন, ও বাবা রা, আমি মেজে হুজুর বলছি, কবর খোড়া যদি জায়েজ হতো, কবর খোড়া যদি বৈধ হতো, আমি আবু জাফর মোহাম্মদ জিহুদ্দিন বলছি, যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি আমি মেজে হুজুর দেখিয়ে দিতাম, আল্লাহ বারহুল আমি কবরে তার কাপড়ের কাপড়টা তো খাওয়া তো দূরের কথা, আমার রুহুল আমিনের কাফনের গায়েতে ধুলো লাগে না। বডি বানা, ওই বডি বানা, মরেও জিন্দা। আল্লাহর জন্য বললেন, ওয়ালা তাকুলু লিমা ইক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আবি সাহেব তাই তো নাকি কি বলছে? আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, আল্লাহ বলছে তোমরা বলো না, লিমা ইক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন দিয়ে মারা গেছে ওরা মারা গেছে কত, তোমরা বলো না, বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলুন, আজকে মরে যাবি, বিজ্ঞান বলছে ছ দিনের মাথায় নখগুলো খসে খসে পড়ে যাবে। কি বলছে? মানুষ মারা যাবে, দাফন করার ছ দিনের মাথায় নখগুলো খসে খসে পড়ে যাবে, পনেরো দিনে কি হবে? ভেতরের নাড়ি ভুড়িগুলো গলে যাবে, 40 দিনের মাথায় পেটটা ফেটে জমিনের সঙ্গে মিশে যাবে, 6 মাস নয় 3 মাসের ভেতরে সমস্ত গায়ের মাংসগুলো শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। গর্ব করিস বডি 3 মাসে শেষ, চুল কাটিস 3 মাসে শেষ, 15 দিনের ভিতরে দেহের সমস্ত লোমগুলো খসে খসে পড়ে যায়, বিজ্ঞান বলছে। বিজ্ঞান ধোয়াশা, বহু মানুষের মারা যাওয়ার পরে কবরস্থ করার পরে মাটি খেয়ে ফেলে, পোকা হয়ে যায়, এই মানুষগুলোকে এখন পাওয়া যাচ্ছে অক্ষত, এরা কারা? বিশ্লেষণ করে দেখলেন এরা হলো সেই বান্দা, যে বান্দাগুলো জমিনেতে পাঠিয়ে যাওয়ার পরে, জমিনেতে পাঠিয়ে দেওয়ার পরেই ওই বান্দাগুলো কেবলমাত্র আল্লাহর হুকুমের গোলামিত্ব করেছে, পৃথিবীর কোনো মানুষের নয়, রাসূলের মহাব্বাতে জীবনযাপন করেছে, এদের জন্য জমিনকে
তার দেহ খাওয়া হারাম, সেই জন্য তার অক্ষত কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন বডি তৈরি করো আল্লাহর জন্য করো, বডিতে আঘাত দাও আল্লাহর জন্য দাও, শরীর থেকে রক্তক্ষরণ করো আল্লাহর জন্য করো, নেতা মন্ত্রী কোনো হুজুরের জন্য নয়, মার খাবি। একশো কথা বললে আশিটা মিথ্যে কথা, ওর জন্য তুই জান দিবি? তো কবরে ঢোকার আগে পেটা উচিত।